एक व्यक्तिर अनुमति छाड़ा एनएलटी करार अभियोग उठल स्वास्थ्यकेंद्रे बिरुद्धे। अभियोग ओई एलाकार आशाकर्मी ओई व्यक्ति के करोना भैक्सिन देवार नाम करे हासपाताले डेके निये आसे, एरपरेई ताके एनएसडी करानो हय। घटनाटी नदियार शांतिपुर थाना चाद्रा एलाकाय। तिनि बोलेन गत सोमवार तिनि जखन आशाकर्मीर संगे हासपाताले एसेछिलेन एरपरे तार ज्ञान हारिये फेले, परवर्तीकाले तार गोपनांग दिये रक्त करते थाके। जदिओ এই স্বাস্থ্য দপ্তরের যিনি ব্লক আধিকারিক আছেন পূজামিত্র, আমরা তার সঙ্গে কথা বলেছিলাম, তিনি বলেছেন এই অভিযোগটা পুরো ভিত্তিহীন, তার কারণ তাকে সম্পূর্ণভাবে জানিয়ে এবং তার অনুমতি দিয়ে চুক্তিপত্রে সই করেই তবে তাকে অপারেশন করা হয়েছে। তিনি যে অভিযোগ তুলছেন তা পুরোটাই মিথ্যা। যদিও এই অভিযোগের ভিত্তিতে শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ওই ব্যক্তি, ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন একটা অভিযোগ। উনি মাধব রায় যিনি আছেন, উনার 49 বছর বয়স, উনি সজ্ঞানে স্বেচ্ছায় এসে হাসপাতালে কনসেন্ট ফর্মে সই করে ভ্যাসেক্টমি অপারেশন করেছেন, স্টেরিলাইজেশন, যেটা ছেলেদের স্টেরিলাইজেশন, এবং শুধু তাই না, স্টেরিলাইজেশন করার পর উনি যখন ডিসচার্জ নিয়ে গেছেন তখন আমাদের খাতাতে একটা সই করতে হয়, সেটা উনি লেট ফর্ম ইমপ্রেশন দিয়ে গেছেন বাড়িতে সজ্ঞানে দুপায়ে হেঁটে। বলে এটা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন অভিযোগ আর কি। আচ্ছা, মানে উনাকে সম্পূর্ণ বলেই উনাকে সম্মতি নিয়ে করা হয়েছে? সম্পূর্ণ বলে সম্মতি দিয়ে করা হয়েছে। আর এখন তো আপনারা খুব ভালোভাবেই জানেন যে করোনা ওভার হয়ে গেছে, 2 বছর হয়ে গেল প্রায়, তাই না? একদম একদম। সুতরাং করোনার ভ্যাকসিন বলে, এই করোনার ভ্যাকসিন তো আমার মনে হয় পশ্চিমবঙ্গ কি ভারতবর্ষে কোথাও এখন এই মুহূর্তে চালু নেই বা অ্যাভেলেবেল নেই। একদম। এই করোনার ভ্যাকসিন বলে আশাকর্মী চলে আসবেন আর উনি চলে এলেন, এটা সম্পূর্ণ কি বলবো ভিত্তিহীন একেবারে। আর দ্বিতীয় কথা হচ্ছে উনিও একজন প্রাপ্তবয়স্ক মানুষ এবং আশাকর্মীও তো একজন পারে সরকারি কর্মী, সুতরাং আশাকর্মীও নিশ্চয়ই এরকম ছেলে ভুলানো কথাবার্তা বলবে না, বা উনিও বাচ্চা ছেলে নয় যে সেই কথায় ভুলে চলে আসবে, তাই না? ঠিক। উনি হাসপাতালের বিরুদ্ধে এরকম মারাত্মক একটা অভিযোগ তুলছেন, আপনারা কি ব্যবস্থা নেবেন হাসপাতালের তরফ থেকে? আমরা কোনো ব্যবস্থাই নেবো না, কারণ আমরা জানি আমরা তো পাবলিক সার্ভিসের জন্যই কাজটা করি। আর এখন এটা সম্পূর্ণভাবে একটা ভ্যাসেক্টমি ড্রাইভ চলছে এবং লাইগেশনও চলছে আর কি, বেল এবং ফিবেল দুটো স্টেরিলাইজেশনের ড্রাইভ চলছে এই মুহূর্তে সারা পশ্চিমবঙ্গ জুড়ে। তো তারই একটা পার্ট অ্যান্ড পার্সেল হিসাবে রাজ্য এবং জেলা স্বাস্থ্য দপ্তরের নির্দেশে শান্তিপুর ব্লক স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে এরকম ড্রাইভ নেওয়া হয়েছিল এবং ওনার সাথে আরো 3 জন সেদিন এনএসডি করেছেন, তারা সম্পূর্ণভাবে সুস্থ আছেন। বেসিক্যালি যে বিষয়টা আমার মনে হচ্ছে, উনি শক্তিনগর হাসপাতালে মনে হয় প্রথমে ভর্তি ছিলেন, বেসিক্যালি যে বিষয়টা আমার মনে হচ্ছে ভ্যাসেক্টমি করার পর কিছু সাবধানতা অবলম্বন করতে বলা হয়, যেমন যে ব্যান্ডেজটা আছে ব্যান্ডেজটা ধরে টানাটানি করা যাবে না, বা হচ্ছে কোনো সেক্সুয়াল ইন্টারকোর্স থেকে দূরে থাকতে হবে কিছুদিন। তো এই ধরনের জিনিসগুলোকে আমরা যদি অবহেলা করি বা অমান্য করি তাহলেই এই ধরনের বিপদ হতে পারে, যে রক্তপাত বা এই ধরনের বিপদ হতে পারে। সেরকম কিছু করে না থাকলে, এরকম ভ্যাসেক্টমি তো খুব মাইনর অপারেশন, সেরকম কিছু করে না থাকলে আমার মনে হয় এরকম কিছু হওয়ার সম্ভাবনা নেই। ঘটনা বলতে বাইরে ছিলাম, কালীপুজো 2 দিন আগে বাড়ি এসেছি, বললো যে তোমার একটা ভ্যাকসিন বাকি আছে, হ্যাঁ দিয়ে বললো পুলি হাসপাতাল যেতে হবে। আমি অসব বলতে পারবো না, লেখাপড়া জানি না সব, ঠিক আছে কটার সময়? 11টার সময় যেতে হবে। আমি বললাম যে ভ্যাকসিন যখন নেবো তাহলে তোমার কাছে পয়সা করি নি, বললো আমরা ভাড়া দিয়ে নিয়ে যাবো। আমি জানি ভ্যাকসিন নিয়েও চলে আসবো, বাড়ি থেকে কাজ আছে কাজ করো, দিয়ে আমাকে নিয়ে গেল। আমি কিন্তু ফুলিয়া হসপিটালে কোনোদিন যাই বলতে পারবো, আরও কয়েকজন তাদের চেনা জানা নেই, আমি উঠছে না ভাবছি গাড়ির ব্যাপার আছে, আমার খেলা তো সব করতে রাজি গেল। যে ওখানে নামলাম, চায়ের দোকানে বসলে 10 টাকা ছোটো থাম্বস আপ দিল, খেলাম খেয়ে বসলাম ওই হসপিটালের সামনে আর কি, দিয়ে বললো ওই ভেতরে যাও একটা ইঞ্জেকশন দিল। 5-20 মিনিটের পরে আমার আর খবর নেই, ওরা একটু আছে বললো এখান থেকে 10 পা গেলে আর একটা মানে রুম আছে, ওই রুমে গিয়েছে, তারপরে আমার আর কোনো খবর নেই। এই তো সোমবারে, তারপর ওখান থেকে ওরা ধরাধরি গাড়িতে তুললো না কি করলো, কিন্তু আমি বুঝতে পারবো না আমার কী হয়েছে, কিন্তু প্যান্ট জামা পরা ওটা ঠিক আছে না। তারপরে এই যে গোয়ালিয়া বাজার ছেড়ে এসে রাইস মিল হয়েছে, ওখানে দেয় নাবি, তবে একটু মাল খেয়ে গিয়েছিলাম, আমি জানি না তো যে ভ্যাকসিন খেয়েছিলাম।
ওরকম একটু খেয়ে নামিয়ে দিল। তারপরে কোথার দিয়ে কী হয়েছে, বাড়ি এসছে এখন আমার বাড়ির লোক খুঁজে না পেয়ে খুঁজতে করবি, খুঁজতে খুঁজতে পেয়েছে কোথায়, আমাকে নিয়ে এসছে বাড়িতে, এসে রাত্রিবেলা শুয়েছি, প্যান জামাটা সব রক্ত ভর্তি। আমি কিন্তু বলতে পারবো না, ব্যথা নেই, কাটা কোনো সিন নেই, কোথাও করিনি, কারণ আমি চুপচাপ সকালবেলা আরও দেখে শুনে করে কী হয়েছে, রাত্রিবেলা দেখেছে না কী করেছে ঠিক বলতে পারবো না। তারপর বলে যে ভর্তি করতে হবে সব কিনে, তো ওরা এইসব ভর্তি টর্তি করে দিয়ে এলাম, গেলাম যে একটা ইন্ডাকশান সিলাইন, দুটো ইন্ডাকশান দিয়ে সিলাইন ঠেকিয়ে দিল, দিয়ে ধুয়ে দিল, দিয়ে দিত একদিন রেখে, এক রাত রেখে তারপর দিন ড্রেসিং ট্রেসিং করে ছুটি দিয়ে দিল বাড়ি ছিল। ডাক্তারে আমাকে এমন একটা কিছু বলেনি, বললো তোমার কালকে ছুটি দিয়ে দিবে, না ও সব কিছু আমাকে জানায়নি। আপনি কি মনে করছেন তাহলে এই আশা কর্মীরা আপনাদের নিয়ে গিয়েই এটা করিয়েছে? আমাকে সঠিক আমি বলছি যে আমাকে ভ্যাকসিনে নাম করে নিয়ে গেছে, এখন ওদের ব্যবসা কি ওদের চেন এখন ওরাই জানে, আর আশা করি ওরাই আমাকে এইটা করে নিয়ে গেছে, কেন মালটাল খায় জানে। আমার নাম মাধব রায়, চাঁদ রায় তো রায়পাড়া। এখন শারীরিক অবস্থা কেমন? আমার শরীরের এখন রক্ত রক্ত বেরোবে পড়ছে, আগে যেরকম প্রথমে অত নেই, সামান্য একটু কমেছে, দু তিন দিন হয়ে গেল, শরীরে রক্ত চলে গেছে। এখন আমাকে আমি ওদের দেবনাথ, ঠিক আছে, সুরজিৎ দাস, এভিএন নিউজ বাংলা।